তো আমরা পড়ছি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসের। তো আমরা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমাদের উপকারে লাগবে, তো আমরা রিভিশন করতেছি, তো আপনারাও রিভিশন করবেন এটা। ওকে, তো ফার্স্ট দেখে নেবো 2018 সালে ন্যাশনাল সেফ মাদারহুড থিম কি না, রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার, মানে আমাদের সম্মানের সাথে ম্যাটারনিটিকে কেয়ার করতে হবে মাতৃ মেয়েদের মায়েদের। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন, সম্প্রতি প্রকাশিত স্টিল ইউজার্স ফেডারেশন অব ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অপরিশোধিত ইস্পাত উৎপাদনে ভারত কত স্থান অধিকার করেছে? যে তালিকায় জাপান প্রথম স্থানে রয়েছে, যেখানে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। ওকে, সম্প্রতি স্টিল ইউজার্স ফেডারেশন অব ইন্ডিয়া প্রকাশিত অপরিশোধিত ইস্পাত উৎপাদনে ভারত দ্বিতীয়। আচ্ছা, ফ্যাশন ই কমার্স সংস্থা মিস্টার মিন্টার চিফ রেভিনিউ অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন, যিনি পরবর্তী পদাধিকারী নরেন্দ্র কৃষ্ণস্বামীর স্থলাভিষিক্ত হলেন? তিনি হলেন মিঠুন সুন্দর। কে সিয়েরা লিওনের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন, যিনি এবারের নির্বাচনে 51.8% ভোট পেয়ে মানে পূর্ববর্তী পদাধিকারী আর্নেস্ট ভাই কোরামাকে স্থলাভিষিক্ত হলেন? তিনি হলেন জুলিয়াস মাদা বায়ো, সিয়েরা লিওনের। ওকে, আচ্ছা, 3রা এপ্রিল প্রকাশিত পুরুষদের আইসিসি টেস্ট খেলোয়াড় র্যাঙ্কিংয়ে ভারতের বিরাট কোহলি কত স্থানে রয়েছেন? ওকে, যেখানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ প্রথম স্থানে, ভারতের বিরাট কোহলি দ্বিতীয় স্থানে। আচ্ছা, কোন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শিল্পী সংসদের চেয়ারপারসন হিসাবে পরবর্তী পদাধিকারী তথা সদ্য প্রয়াত সুপ্রিয়া দেবীর স্থলাভিষিক্ত হলেন? তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। 3রা এপ্রিল পুরুষদের আইসিসি টি-টোয়েন্টির খেলোয়াড় র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে কোন খেলোয়াড় রয়েছেন, যে তালিকায় ভারতের বিরাট কোহলি অষ্টম স্থানে রয়েছেন? প্রথম স্থানে বাবর আজম, পাকিস্তানের। কেসিসি বিসিসিআই এর জুনিয়র সিলেকশন কমিটির সদস্য হিসাবে পূর্ববর্তী পদাধিকারী ভেঙ্কটেশ প্রসাদের স্থলাভিষিক্ত হলেন? তিনি হলেন আশিস কাপুর। আচ্ছা, 3রা এপ্রিল পুরুষদের প্রকাশিত আইসিসি টেস্টে দলগত র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে কোন দেশ রয়েছে? ওকে, 3রা এপ্রিল প্রকাশিত পুরুষদের আইসিসি টেস্টে দলগত র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে প্রথম স্থানে কোন দেশ? ওকে, প্রথম স্থানে মানে আইসিসি টেস্টে ভারত রয়েছে। আচ্ছা, মানে 5ই এপ্রিল ভারত ও কোরিয়ার মধ্যে চেন্নাই উপকূলে জলদস্যু বিরোধিতার উদ্দেশ্যে যে যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হলো তার নাম কি? না, সহায়ক সহায়ক ওকে অ্যান্ড সহায়ক হাইলো হাইব্ল্যাক 2018। আচ্ছা, 4ই এপ্রিল ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবলার যিনি নাম কি, যিনি 1976 থেকে 1986 সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে 84টি ম্যাচ খেলেছেন, 1933 সালে এফএ কাপ এবং 1989 সালে স্কটিশ লিগ খেতাব জিতেছেন, জয়লাভ করেছেন? রে উইলকিনস, তিনি হলেন রে উইলকিনস। ওকে, 5ই এপ্রিল সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হলো, যার এবছর থিম ছিল ইন্ডিয়ান শিপিং অ্যান্ড ওশেন অপরচুনিটি? ওশেন অফ অপরচুনিটি, সেটা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ডে আমরা সেলিব্রেট করলাম। আচ্ছা, কেন্দ্রীয় কয়লা ও রাষ্ট্রমন্ত্রী রেলমন্ত্রী পীযূষ গোয়েল 5ই এপ্রিল কয়লার গুণমান নিরীক্ষণ করার উদ্দেশ্যে কোন মোবাইল অ্যাপ চালু করলো? না, উত্তম অ্যাপ। 4ই এপ্রিল আজারবাইজানের রাজধানী শহর বাকুতে অনুষ্ঠিত নন অ্যালাইন মুভমেন্ট নাম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছেন, যার থিম ছিল প্রমোটিং ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট? ওকে, তিনি হলেন নামের মিনিস্ট্রিয়াল কনফারেন্সে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সুষমা স্বরাজ। থিম কি না, প্রমোটিং ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওকে নামের। আচ্ছা, বনভূমির পরিমাণ বৃদ্ধি ও মানোন্নয়ন বৃদ্ধির উদ্দেশ্যে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক কোথায় বন
ধন বিকাশ কেন্দ্র গড়ে তুলতে চেয়ে চলেছে, সেটা হচ্ছে বিজাপুর ছত্তিশগড়ে। আচ্ছা, 8ই এপ্রিল প্রকাশিত দুপুরে আইসিসি টিম টি-20 দলগত র্যাঙ্কিংয়ে কোন স্থানে প্রথম র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে কোন দেশ রয়েছে যে তালিকায় দ্বিতীয় অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে এবং ভারত তৃতীয় স্থানে? সেটা হচ্ছে টি-20 দলগত র্যাঙ্কিংয়ে পাকিস্তান প্রথম স্থানে। আচ্ছা, 8ই এপ্রিল প্রকাশিত পুরুষদের আইসিসি ওয়ানডে দলগত র্যাঙ্কিংয়ে মানে কোন কোন দেশ প্রথম? না, ভারত। জনগণকে অনলাইনে পর্যটন পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট সম্প্রতি কোন সংস্থার সঙ্গে এমএনইউ সাইন করেছে? না, মেক মাই ট্রিপের সাথে। হরিয়ানা রাজ্যের ভাষা বিভাগে ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশন বিষয়ে অ্যাডিশনাল পোর্টফোলিও হিসাবে কে নিযুক্ত হলেন যিনি বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত আছেন? ওকে, মানে ভাষা বিভাগে। ওকে, তিনি হলেন মনোহর লাল খাট্টার। আচ্ছা, কেন্দ্রীয় সরকার পশু সম্পদ শিল্পে কোন হরমোনের অপব্যবহার রুখতে বিদেশ থেকে ওই হরমোনের আমদানি নিষিদ্ধ করেছে? অক্সিটোসিন হরমোন, ইম্পর্টেন্ট কোশ্চেন, অক্সিটোসিন হরমোন নিষিদ্ধ করা হয়েছে। ওকে, তো ধন্যবাদ বন্ধুরা, সো থ্যাংক ইউ, আপনি সাবস্ক্রাইব করুন।